नमस्कार नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला प्राइम टाइम में अपना तक स्वागत जानाई आमी प्रदीप सूत्रधर विस्तारित संबाद आगे एक नजर देखे नहीं आज के संबाद शिरोनाम आबार चांचल्य असम मिजोराम सीमांते तीव्र पानीय जल संकट ठेकेदारे गाफलती तो बंद चारटी जल प्रकल्प समस्या समाधान ना हले जातीय सड़क अवरोधेर हुमकी एलाकाबासीर एमजी एनगारेर व्यापक दुर्नीति छजनेर बिरुद्धे मामला निबिया बाजारे भयाबह अग्निकाण्ड भूस्मृत दुटी दुकान एबार विस्तारित नर्थ ईस्ट न्यूज बांगला संबाद कखनो कि देखेछेन प्रशासनेर कर्म व्यक्तिरा हेटे कखनो बा नौकाय नदीपथ कखनो पहाड़ी छड़ा पेरिए प्रशासन काज करते जदिओ बा देखे थाकेन ता खूब नगण्य गतकाल एवं आज मिलिए परिस्थिति थमथमे हलो आयत्ते रयेछे हाइलाकान्दिर असम मिजोराम सीमांतेर हाथीछड़ा मिजो आग्रेशन मोकाबेलाय छुटे गेलेन जिलाशासक और पुलिस सुपार सह प्रशासनेर उच्च पदस्थ दल अवैध सड़क निर्माण स्थले दाड़िये मिजो प्रशासने आधिकारिक सह सेखाने उपस्थित कलाशिविर पुलिस सुपार पीयू भानलाल पेकाके असमेर जमीते निर्माण काज बंध करार कथा बोलेन हाइलाकान्दिर जिलाशासक रोहन कुमार और पुलिस सुपार गौरव उपाध्याय एई दिन अनेकटा आत्मपक्ष समर्थन करे कलाशी पुलिस सुपार रानाटी जानान स्थानीय कृषकरा रास्ता निर्माणेर काजे हाथ नियेछे দুদিন আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে উপস্থিত স্থানীয় মিজো কৃষক সংস্থা প্রতিনিধি হাইলাকান্দি জেলা শাসককে জানান অসমের জমি জবরদখল নয় এই এলাকার তারা জুম চাষ করেন ক্ষেত করেন রেমা চাষ করেন মিজোরামের ভুঁইয়াং থেকে আসামের হাতিচড়া পর্যন্ত রাস্তা নির্মাণ হলে সীমান্তের দুই রাস্তায় মানুষ উপকৃত হবেন যদিও হাইলাকান্দি জেলা শাসক রোহন কুমার ঝা এইসব কথা কোনো আমল না দিয়ে অসমের জমিতে তো নির্মাণের কাজ বন্ধ রাখার বিষয়ে অনড় থাকেন না আই এম জাস্ট ট্রান্সলেটিং দ্যাটস হোয়াট আই এম জাস্ট ট্রান্সলেটিং দ্যাট ইজ নট হোয়াট আই এম গোইং টু সে আই এম জাস্ট ট্রান্সলেটিং হোয়াট হি ইজ সেইং সো বোথ সাইড উইল বি বেনিফিট ফ্রম দিস রোড কনস্ট্রাকশন সো লেট দিস কনস্ট্রাকশন বি গোইং অন এন্ড বোথ সাইড ক্যান বেনিফিট ফ্রম দিস কমিউনিকেশনস দ্যাট ইজ হোয়াট হি সেইং দিস ইজ হোয়াট ইউ আর সেইং বাট দিস ইজ নট ইওর ভিউ পয়েন্ট সরি সো পাও কোলা আমি বোজা ফাই টু কান যুক্তি টু তো বিত বলবা এরপর দুপক্ষের আলোচনা নির্মাণ কাজ বন্ধর ব্যাপারে সহমত পোষণ করেন মিজো আধিকারিকরা এদিন হাতিছড়া এলপি স্কুলের সামনে শতাধিক উপজাতির লোক জড়ো হয়ে তাদের সমস্যার কথা জেলাশাসকের কাছে তুলে ধরেন স্থানীয় উপজাতির নেতা তথা ব্রু সোশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রাম রিয়াং জানান এই এলাকার জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকের পদাপন প্রথমবার হয়েছে ডিএফের জয়ন্ত ডেকা বর্ডার ডিএসএফ নির্মল ঘোষ কাটলিছড়ার সার্কেল অফিসার পুলক বিশ্বাস কাটলিছড়া থানার ওসি রাতুল কুমার দাস সহ জেলা প্রশাসনের আধিকারিকরা এই দিন গেন্দাছড়া বাংলা ভাষা হয়ে নৌকায় পথে পাহাড়ি ছড়া পেরিয়ে ও টিল্লা হেঁটে হাতিছড়া পৌঁছান ফলে অসমের প্রশাসন কর্তা ব্যক্তিদের এরকম সক্রিয় ভূমিকা স্থানীয় জনসাধারণ সহ অন্যান্যরা অনেকের মনে তাদের প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়েছে ফরেস্ট রেঞ্জ অফিসার আমার ইয়াত আজি তিন চার দিন আগের মানে আমি খবর পালো খবর পাইয়ে লগে আমার মানে আমার ফরেস্টর টিম ব্যাটেলিয়ান টিম ইয়ার পাশে আমার গেন্দাছড়ার ইয়ার বিপিজিটি ক্যাম্প আছে গতি আমি যৌথভাবে ইয়াত আমি আইসো কিন্তু এই স্পটত আমি আহিব পৰা নাই আজি আহিছোঁ আমি যে পৰিক্ষণ আহিছিলোঁ আমি মোটামুটি ইয়াৰ পৰা 200-250 মিটাৰলৈকে আছিলোঁ কিন্তু ইয়াত অহাটো অসম্ভৱ নহয় ডিফেন্স মানে যদি কম হয় কিন্তু ইয়াত আহিব গ'লে মানে বহুত ধৰণৰ যেনেকৈ আমাৰ গুটগুটিৰ প্ৰব্লেম হৈছে ৰাইজে ভয় কৰে গাঁৱৰ মানুহ আহিব ভয় কৰে কোনো আমালৈ আহিব নিবিচাৰে প্ৰথমে আমি তেওঁলোকক বুজাই মেলি আনিছোঁ কিন্তু ইয়াত আহিব গ'লে আমাৰ মানে বেটেলিয়ান বা আমাৰ যিটো ডিফেন্স ডাঙৰ ডিফেন্সৰ দৰকাৰ হয় যদি আমি আহোঁ আমি পেট্ৰন ডিল চাইডে বা কৰি গুচি যাওঁ কিন্তু আজি তিনিদিনৰ মতে আজি প্ৰথমবাৰ চব আহিলে ডি চি ছাৰ এছ পি ছাৰ আমাৰ ডি এফ অ' ছাৰ আমাৰ চাৰ্কেল অফিচাৰ আমাৰ জি পি প্ৰেচিডেণ্ট আৰু অ' চি ছাৰ তাৰপিছত আমাৰ এই এন জি অ' আজি চবে মিলি আপোনালোকে কি কৰিব আজি ইয়াতে ৰাস্তাটো বনাইছে মিজোৰামৰ ফাইচেন পৰা কি কিলোমিটাৰ ভিতৰত ঢুকিছে বা এই জমিটো কাৰ অসমৰ নাম মিজোৰামৰ আপোনাৰ কি ক'ব একচুৱেলি এই জমিটো অসমৰ জমি আৰু এই ধৰক 4.5-5 কিলোমিটাৰ মানে 10 কিলোমিটাৰ হ'ব টোটেল ন তো এপ্রক্সিমেট 10 কিলোমিটাৰ 10 কিলোমিটাৰ আন্দাৰ আছো মানে অসমৰ মানে মাটি তেওঁলোকে সোমাই গৈছে কাটি কাটিয়ে যেনক আজি আমি চালবি আহি পেলাই ইয়াত কটাটো বন্ধ হৈছে হয়তো আমাৰ স্পেচিয়েল দিছে কি হয়তো ভিতৰত যে কিবা আলোচনা আছে সেইটো গম পোৱা নাই
কিন্তু এই যে ইমান দুর্গম জায়গা আমি বহুত কষ্টকে আহিব লাগে আমার নাওদি আহিব লাগে নাও আহিব নোৱাৰে পানি কমিলে বহুত অসুবিধা হয় ভিতরের জায়গা জঙ্গলের জায়গা রাস্তা কাটি কাটি আহিবলগীয়া হয় তো যেন ফরেস্ট ডিপার্টমেন্ট যে ডিউটি আমি যিমানে জঙ্গল নহোক কিয় আমি তো আহিব লাগিব আমার পেট্রোলটি চলি আছে তো যে হোক এইখানে মূল বক্তব্য সামরিলো ধন্যবাদ। এম জি এন্ড এলাকার কাজ ব্যাপক দুর্নীতি অভিযোগ রংপুর জিপি সভানেত্রী উদারপন্থের বিডিও সহ ছজনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন রংপুরের জিপির পাঁচ নং ওয়ার্ডের গ্রুপ সদস্য ইনতাজুল হোসেন বড়লস্কর। এতে তিনি অভিযোগ করে বলেন এম জি এন্ড এলাকার প্রকল্পে রংপুর পুলিশ পোস্ট থেকে নজরুল হোসেনের বাড়ি পর্যন্ত এমআই বাঁধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হয় কিন্তু কোনো কাজ না করেই বিডিও জিপি সভানেত্রী সহ অন্যান্যরা বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করে নেন। দুদিন আগে পঞ্চায়েতের স্বামী আলতাফ হোসেন লস্কর তাই নিজে রাস্তা তাইয়া দুই গাটি মাটি ফেলাইয়া তাই কাজ করাত লাগি গেছেন, তখন আমরা পাবলিককে বাধা দিছি দেওয়ার পরে আমার বোর্ডের মধ্যে আমার নামও লেখা সে বা লেখ বুঝতাম পারি না, কিন্তু তারা আমার কাছে কমপ্লেন করছে। কমপ্লেন করার পরে আমি বললাম আমি তো জানি না কাজটা আর সে করার, এরপরে যখন আমি তারারে পঞ্চায়েতের জামাই দিয়ে যখন কইলাম তখন তাই কোনো উত্তর না দিয়া তাই তাই মানে মনের মর্জি কাজটা করাইতে আসলে আর ফালকে আবার হয়েছে তাই ভাড়াটি লেবার আনিয়া এখানে মাটিগুলা চিত্রানিত লাগছে তখন ফটো উঠে এনে তখন আমি নিজেই বাধা দিছি বলছি এটা কোনো বিএলএমসি কমিটি হয়েছে না, কমিটি না হওয়া সত্ত্বে কাজটা কীরকম আরম্ভ হয়ে যায় প্লাস টাকাটা কীরকম উঠে যায় কোনো ওয়ার্ড মেম্বারও কোনো কাজ হইলে আমি জানি না তাহলে আমি ওয়ার্ড মেম্বার টাকা না টাকা তো সমান হয়ে গেল, এখন এটা লইয়া আমি কালকে কোনো সুদুত্তর না পাইয়া আমি আমরা রংপুর থানাতে একটা এফআইআর দায়ের করছি। আমি দিছি জরিনা বেগম লস্কর রংপুর জিপি সভানেত্রী, সুস্মিতা দাম বিডিও উদারবন, ইয়াসমিন সুলতানা মজুমদার রংপুর জিপি সচিব, পারভেজ আহমেদ এই রংপুর জিপি, আলতাফ হোসেন লস্কর রংপুর জিপি সভানেত্রী স্বামী, জিআরএস দুইজন আসলে আগে একজন হলো গুলেনুর আর একজন হলো জৈনুল, তারা রেগিস্টে আমি এটা এফআইআর দিছি। এখন আপনি কি চাই? এখন আমি চাই আমার এই যে টাকা যেটা উঠেছে 71,568 টাকা এই টাকাটা কই, এই টাকার কাজ কই, এটার আমার কাজ লাগে আর যদি কাজ না হয় বিএলএমসি কমিটি সারা উদ্বোধন কমিটি এরা সরকারি কর্মচারী তারা কিলা এই টাকাটা উঠাই না। রাতাবাড়ির নিবিয়া বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুইটি দোকান, ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। বৃহস্পতিবারে কাকভুরে নিবিয়া বাজারে চকাই মিয়ার হোটেল থেকে আগুন সূত্রপাত। চকাই মিয়ার হোটেলে থেকে আগুন লেলিশিকা গ্রাস করে সাদ্দাম হোসেনের দোকান। ঘটনার সময় সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিলেন, চিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়, দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এদিকে স্থানীয় জনগণ নিবিয়া এলাকার একটি অগ্নি নির্বাপক কেন্দ্র স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের কাছে। হঠাৎ আমরা শুনতে পাচ্ছি ধাউ ধাউ করে আগুন জ্বলছে, তাই আমরা স্থানীয় জনগণ বেরিয়ে এসেছি, দেখছি এখানে মসজিদের কিনারে দুটো দোকান ছিল, সেই দোকানে ধাউ ধাউ করে আগুন জ্বলছে, অনেক জিনিসপত্র ছিল ওদের, মধ্যবিত্ত ফ্যামিলির লোক ওরা। কিন্তু তখন আমরা একটা জিনিসই উপলব্ধি করতে পেরেছি যে এখানে যদি একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা থাকতো বা অগ্নি নির্বাহক গাড়ির ব্যবস্থা থাকতো তাহলে আমরা অতি সহজেই এই আগুনকে নিয়ন্ত্রণ করতে পারতাম। তাই আমরা এখানে স্থানীয় জনগণ অনেক চেষ্টা করে বালটি দিয়ে জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তারপর অগ্নি নির্বাহক গাড়ি এসেছিল অবশ্যই কিন্তু আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অনেক দূর থেকে গাড়ি নিয়ে আসতে হয়, আমি শুনেছি রামকৃষ্ণনগর থেকে ওরা গাড়ি নিয়ে এসেছে, এখান থেকে আসতে আসতে প্রায় ঘণ্টাখানেক লেগে গিয়েছে, যার দরুন আমাদের এখানে যদি স্থানীয় জনগণ সেই সময় উপস্থিত না থাকতো তাহলে হয়তো কোটি কোটি টাকার সম্পত্তি বা অনেক ব্যবসায়ী এখানে রাস্তায় নেমে আসতো, ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ওদেরকে বসে থাকতে হতো। কাছাড়ের কাটেগোড়াতে অবৈধ কয়লা ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত, ফের কাছাড় পুলিশের অভিযানে গ্রেপ্তার হলো সন্দেহভাজন দুই কুখ্যাত কয়লা মাফিয়া। গ্রেপ্তার হওয়ার সন্দেহভাজন দুই কয়লা মাফিয়া হলো দিগরখাল শিবনগরের বাসিন্দা অরবিন্দ বৈষ্ণব এবং ঘুমরার জবরুল ইসলাম বলে জানা গেছে। দুই কুখ্যাত কয়লা মাফিয়াকে বৃহস্পতিবার গ্রেপ্তার করে কাঠেগোড়া থানায় রেখে জেরা অব্যাহত রেখেছে। কয়লা সিন্ডিকেট মাফিয়ার বিরুদ্ধে নো কম্প্রোমাইজ অপারেশন শুরু করেছে পুলিশ। নেতৃত্বে আছেন কাছাড় পুলিশের হেডকোয়ার্টারে ডিএসপি কল্যাণ কুমার দাস।
কাছাড় পুলিশের এমন পদক্ষেপে বিভিন্ন দল সংগঠন প্রশংসা করেছেন। গত সপ্তাহ থেকে অভিযান চালিয়ে বেশ পরিমাণে অবৈধ কয়লা, সার, সুপারি ও মহিষ জব্দ করতে সক্ষম হয়েছে কাছাড় প্রশাসন। আটগড়া থেকে দুর্নীতি মৃগা ক্ষেত্র উৎখাত করতে হলে বারবার এ ধরনের কঠোর পদক্ষেপ নেবার আহ্বান সচেতন জনগণের। আর কে বা কারা কয়লা সিন্ডিকেটে জড়িয়ে আছেন এবং যারা আশীর্বাদে এই সিন্ডিকেট চালাচ্ছে, এবার সিন্ডিকেটের সাম্রাজ্য, এর বিরুদ্ধে আরও কঠোর হাতে পদক্ষেপের দাবি জানায় সচেতন মহলে। কাঠিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। এখন নিচে এক বিজ্ঞাপন বিরতি, ফিরছি অতি দ্রুত কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের ঠিক পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানিতে। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, পিভিসি, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য 8638716229 এবং 6377990269 নম্বরে যোগাযোগ করুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। কাঠিগড়া চারটি পানীয় জল প্রকল্প বন্ধ, এর জন্য স্থানীয় জনগণ ঠিকাদার মদন মোহন পালকে দায়ী করছেন। বৃহস্পতিবার মোহনপুর প্রথম কণ্ঠস্থ 751 নং মদুয়ার পাঠশালার সামনে দাঁড়িয়ে পানীয় জল বঞ্চিতরা সংবাদ মাধ্যমকে জানান, ঠিকাদার মদন মোহন পালের বেপরোয়া মনোভাব জন্যই আজ দীর্ঘদিন থেকে কাঠিগড়ার চারটি পানীয় জল প্রকল্প বন্ধ। তারা জানান, আজ মাস তিনেক আগে র ওয়াটার লাইনে ফাটল ধরে ফলে বন্ধ হয়ে যায় খালাঞ্জালাল, গঙ্গাপুর, টিকাপাড়া, মোহনপুর জল প্রকল্পগুলি। এই ফাটল সারাইয়ের দায়িত্ব পান ঠিকাদার মদন পাল, কিন্তু রহস্যজনক কারণে এম পাল কাজে হাত দিচ্ছেন না, ফলে তীব্র পানীয় জল সংকটে ঢুকছে এই চার প্রকল্পের আয়ত্তাধীন কয়েক হাজার মানুষ। তাদের সমস্যা সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধ করবেন বলে হুমকি দেন স্থানীয়রা। কাঠিগড়া থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। সমস্যাটা হয়েছে আজকে, মানে পাইপ ফাটায় আমরা তিন চারটা স্কিম বন্ধ, যার দরুন আমরা জল পাইতেছি না, গাতার জল খাইয়েও আমরা, মানে গাতারও জল নাই, এমন অবস্থা নাই যে আমরা জল নিতাম, জল দিয়ে গাতা থেকে আনতাম, এমন ইয়ে নাই, এমনও মানে ব্যবস্থা নাই। আর এই মানে র ওয়াটার যেটা যে পাইপ দিয়ে উঠে, এই র ওয়াটারের পাইপটা ফাটায় কন্ট্রাক্টরটা কইলে কয় হে এমপির মানুষ, হে কাম করায় না, আর আমরা এই দুর্ভোগ করতেছি। কন্ট্রাক্টরের নাম মদন মোহন পাল, শিলচরের। তাহলে কইলে কইবা তাই এমপির মানুষ এই সেই কইয়া তাই কাজ করেন না, আর আমরা এই দুর্ভোগ করতেছি। চারটা স্কিম বন্ধ আমরা, মানে ইয়ে এই খাঞ্জালা, টিকরপাড়া, সুকৃতিপুর, মোহনপুর, চারটা স্কিম আমরা বন্ধ। এখানে জল জীবন মিশনের যে একটা কাজ হল, এটা অন্য এই না, এটা অন্য, এটা পাইপ লাগাই বই দিয়েছে, আমরা কোনো কিছু পাইতেছি না। ওখানে আমি রোমায় আসি, আমি ওই স্কুলের কু, আচ্ছা স্কুলের রান্না বাড়ার লাগি আমরা এই কুয়া আছে, কিন্তু এই কুয়া থেকে এই এলাকার মানুষ সবে জল নেই, জল নিয়ে বর্তমানে এটা নিচে বিয়ার জল আছে, এই জল থাকি আমরা খেলে কি তা করি, মানুষের জল নেই, আমরা স্কুলের এই বাচ্চাগুলো মানে আমরা কি দিয়ে রান্না করি, এখন হইতে কি গিয়া রান্না করি, এর মধ্যে জল সব শেষ হইতে তো নিচে থাকি ফেয়া খাবে, জলটাও খারাপ শুকাই যায় গিয়া, একদম জল শুকাই যায় গিয়া, এখন বর্তমানে এক দুইয়ার জল আছে, আর কয়েকদিন পরে হইলে একদম জলের নিচ ফেয়া পাই, জল পাওয়া যায়, আমরা স্কুল সামলাই খেলে আর আমরা খাই। শিলচরের ক্লাব রোডে রাজীব ভবনের সামনে দেশের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মর্মমূর্তি উন্মোচন করা হল। বৃহস্পতিবার বেলা 11টায় আনুষ্ঠানিকভাবে মর্মমূর্তি উন্মোচন করা হয়। উল্লেখ্য, অনেক দিন থেকে রাজীব গান্ধীর মর্মমূর্তি উন্মোচনের দাবি উঠছিল, অবশেষে আজ আনুষ্ঠানিকভাবে আজ উন্মোচন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান রাজীব গান্ধীর ভবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তা। এদিনের উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মর্মমূর্তি নির্মাণ কমিটির সভাপতি বাদল দে, বিশিষ্ট সাংবাদিক তথা সদস্য তৈমুর রাজা চৌধুরী,
প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, ট্রাস্টের অন্যতম কর্মকর্তা পার্থরঞ্জন চক্রবর্তী, ডিএসএর সভাপতি বাবুল হোর, রাজেশ দেব প্রমুখ। শিলচরের প্রতিনিধি শ্রীবাস দাসের প্রতিবেদন। রাজীব গান্ধী রাজনীতিতে উৎসাহী ছিলেন না, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার ছোট ভাই সঞ্জয় গান্ধী মারা যাওয়ার পর তিনি বাধ্য হয়ে রাজনীতিতে আসেন। তিনি পেশায় ছিলেন পাইলট এবং তিনি যেদিন সঞ্জয় গান্ধী মারা যান তিনি বিদেশে ছিলেন। তিনি সমর্পিত শিল্পের ফিরে দেশে ফিরে আসেন এবং সঞ্জয় গান্ধীর শেষকৃত্যে অংশগ্রহণ করেন। রাজীব গান্ধী সম্বন্ধে বলতে গেলে অনেক কথা বলা যায়। আজকে আমরা যেখানে বসে আছি এই রাজীব ভবন এবং এই পাশে ইন্দিরা ভবন, এই দুটো অক্ষয় কীর্তি আমাদের প্রয়াত নেতা সম্মান দেবেন, তারই প্রচেষ্টায় এই দুটা সংস্থান স্থাপিত হয়েছে এবং এই রাজীব ভবন বরাক উপত্যকার অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। এতে আছে এত বড় প্রেক্ষাগৃহ বরাক উপত্যকাতে নেই। রাজীব গান্ধী মাত্র 5 বছর প্রধানমন্ত্রী ছিলেন, 1991 থেকে আরম্ভ করে 1985 থেকে আরম্ভ করে 1991 পর্যন্ত তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মাত্র 5 বছরের জন্য। আমার বক্তব্যে ভুল দেখে ভাই আপনারা নিজে করে সেটা ক্ষমা করে দেবেন, কারণ আমার বয়সের ভারে আমার স্মৃতি শক্তি অনেক লুপ্ত হয়ে গেছে এখন। শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। আবার চাঞ্চল্য অসম মিজোরাম সীমান্তে। তীব্র পানীয় জল সংকট ঠিকাদারের গাফলিতিতে বন্ধ 4টি জল প্রকল্প, সমস্যা সমাধান না হলে জাতীয় সড়ক অবরোধের হুমকি এলাকাবাসীর। এমজি এনগারের ব্যাপক দুর্নীতি, 6 জনের বিরুদ্ধে মামলা। নিভিয়া বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত 2টি দোকান। আজকের সংবাদ এ পর্যন্ত। ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন।